জিরো পয়েন্টটা দেখলাম আমি ডিএম সাহেব আছেন জলপাইগুড়ি বিএসএফ এখানে আমাদের বিএমএইচ এবং জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর খুব কমান্ডেবল কাজ করেছে এখানে আমরা আট তারিখ থেকে প্রায় দু জনের মতো যারা ক্রস বর্ডার করেছে তাদের আমরা স্ক্রিনিং করছি এখানে বডি টেম্পারেচার নেওয়া হচ্ছে এবং এখানে মূলত ভুটান বাংলাদেশ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশের দিকে আর বাংলাদেশ থেকে আসছে ইন্ডিয়ান ন্যাশনাল ভুটান এবং নেপাল নেপাল আর ভুটানের যারা আসছে তাদের আমরা মনিটারিং করছি চামড়ছি বর্ডার দিয়ে আর নেপালে পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে একটা জলপাইগুড়ি আরেকটা দার্জিলিংয়ের বর্ডার দিয়ে তাদেরকে তাদের জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বাইরের ন্যাশনালদের আমরা এখানে থাকতে অ্যালাউ করছি না এখন ইন্ডিয়ান ন্যাশনালরা এখানে থাকবে যদি কারো টেম্পারেচারটা নাইনটি থেকে বেশি হয় তাকে সেলফ কোয়ারেন্টাইনে যাবার জন্য আমরা নির্দেশ দিচ্ছি এবং জেলা প্রশাসন থেকে তারা আমাদের নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে মনিটারিং করছেন আমরা আশা কর্মীদের দিয়ে আমাদের ব্লক স্বাস্থ্য স্থানীয় পঞ্চায়েত সবাইকে ইনভলভ করে আমরা একদম রিলিজিয়াসলি খুব কঠোরভাবে আমরা এই মনিটরিংগুলো করছি ট্র্যাক করছি যারা এসছে বাইরে থেকে কারো যদি সে টেম্পারেচার থাকে তাকে অ্যাটলিস্ট ফরটিন ডেজ সে বাড়িতে কন থাকবে এবং তাদের অবস্থা কি আছে সেটা আমরা দেখছি এই কাজটা করছি আজকে একটু আগে আমি আন্দোলক নার্সিংহোমে গেছিল একটি ঘটনায় জুলুক থেকে আসছিল ট্যুরিস্ট এরা ওড়িশার ছিল তার মধ্যে কালকে পাঁচজন মারা গেছে তিনজন অ্যাডমিটেড হয়েছিল মা আর মেয়ে ভালো আছে মোটামুটি কিন্তু একজনের আরও মৃত্যু হয়েছে ছজনের ছটা কফিন আমরা রেডি করছি পোস্টমর্টম করে তাদের আমরা ওড়িশা পাঠানোর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে দুঃখ প্রকাশ করেছেন গভীরভাবে সমবেদনা জানিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তাদের নিজের জায়গায় পাঠানোর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আমাদের পর্যটন দপ্তর ট্র্যাক করছে কালিম্পংয়ের এসপি বিষয়টা মনিটারিং করছে এবং আমার দপ্তর এটা আমি কালকে রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত মনিটারিং করেছি এবং লেটেস্ট আপডেট আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও দিয়ে দিয়েছি শহরে প্রচুর ক্লাব টেবিল টেবিল টেনিস সেখানে কিন্তু প্রচুর এখন বন্ধ হয়নি সব জায়গায় হবে আস্তে আস্তে হবে আমরা দীনবন্ধু মঞ্চটা বন্ধ করেছি অন্য মল অন্যান্য জায়গায় পাবলিক প্লেসগুলো বন্ধ হচ্ছে আমি কালকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করেছি মইনাকে সেখানে স্বাস্থ্য দপ্তরের সাথে এবং বিশিষ্ট চিকিৎসকরা তারা ছিলেন এখন অ্যাটলিস্ট আমাদের নেক্সট ফরটিন ডেজ খুবই ইম্পর্টেন্ট এখন এই জায়গাটা পাবলিক গ্যাদারিংয়ের জায়গাটাতে আমরা যাবো না আমরা পলিটিক্যাল কাজকর্মগুলো বন্ধ করছি সেটাকে যতটা সম্ভব সেফ থাকা স্যানিটাইজার ইউজ করা হাত ভালোভাবে ধোয়া এবং ভার্নাল এরিয়াগুলোতে যেখানে যাবো সেখানে মাস্ক ব্যবহার করা আপনি নিজেও ব্যবহার করছেন আমি নিজে আজকে থেকে ব্যবহার করছি কারণ একটু আগে আমি নার্সিংহোমে গেলাম আমি একটা ব্রিজ এখন একটু উদ্বোধন করব মানে জাস্ট গ্যাদারিং না করে এবং তারপর আমি আজকে একটু কলকাতা যাব একদিনের জন্য ডিপার্টমেন্টে অনেক জরুরি কাজ বাকি আছে আমি আবার কুড়ি তারিখেই ফিরে আসব কুড়ি তারিখ ফিরে এসে আমি পানি ট্যাঙ্কি বর্ডারেও যাব এবং জলপাইগুড়ি প্রশাসনের সাথে রাজগঞ্জেও একটা মিটিং করব কালকে দার্জিলিং জেলা প্রশাসন সিএমও ডাক্তার তাদের সবাইকে নিয়ে আমরা ডিটেল করেছি আমি ক্লাব গণসংগঠন এনজিওস সবার কাছে আবেদন জানাবো যে এখন যতটা সম্ভব জিম ক্লাব তারা যতটা সম্ভব একটু পাবলিক গ্যাদারিংটা অ্যাভয়েড করুন এবং যেটা মেডিকেল প্রোটোকল যেটা বলছে সাবধানতার কোনো বিকল্প নেই এবং এই ভাইরাসটা এটা প্রিভেনশানটাই একমাত্র পথ সেই প্রিভেন্টিভ বিষয়টা আমরা রাখতে চাই এবং বাংলা পথ দেখা খুব সিরিয়াসলি আমরা করতে চাই যাতে এখানে আমাদের জনজীবনে কোনো বিরূপ কিছু না হয় মানুষ যাতে সেফ এবং হেলদি থাকে এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি নিজে শিলগুড়ি এবং সাউন্ডিং এলাকাটা আমি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত প্রতিষ্ঠানের সাথে আমি জিয়াযোগ করব এবং আমি তাদের সাথে যোগাযোগটা আরও বাড়াচ্ছি প্রতিনিয়ত বাড়াচ্ছি এবং দু একটা হেল্পলাইন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে আমরা দু চারটা হেল্পলাইনও করব কারো কোনো অসুবিধা হলে যাতে আমরা সেখানে একদম যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছাতে পারি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুবই অ্যালার্ট আছে কিন্তু মানুষকে আমরা অ্যালার্ট করতে চাই এবং মানুষকে নিয়ে এটা এত মাস ইনভলভমেন্টের ব্যাপার এটা সর্বস্তরের মানুষ প্রেস মিডিয়া বন্ধু যারা সোশ্যাল মিডিয়ায় কাজ অ্যাক্টিভিস্ট সবাইকে বলবো যে এটাকে নিয়ে যাতে সব রকমের ভাবে সব রকমের সতর্কতা যাতে আমরা সবাই মিলে পালন করি যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন